ম্যাথ ডিবিএস ম্যাডাম ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নিচের রেড কালারের বাটনটা ক্লিক করে। রোজকার ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটা অবশ্যই অন রাখবে, তাহলে রোজকার ভিডিও নোটিফিকেশন স্ক্রিনে চলে যাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করবে, কমেন্টস করবে, যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই আমায় জানাবে, ঠিক আছে? আজকে আমরা আলোচনা করব একটু গ্রামার পার্ট নিয়ে, আমরা একটু গ্রামার ক্লাস করব। ওকে, আমরা হ্যাভ হ্যাজ কাকে বলে, হ্যাভ হ্যাজ হ্যাভ কোনগুলোয় বসে, হ্যাজ কোনগুলোয় বসে, সেগুলো আমরা করেছিলাম, কিছু এক্সারসাইজও আমরা করেছি। আজকে কিন্তু আমরা একটু এক্সারসাইজ প্র্যাকটিস করবো, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এক্সারসাইজ কিন্তু আমাদের করতেই হবে ভালো রেজাল্ট করতে গেলে, ওকে? আর গ্রামার শিখতেই হবে, ইংরাজিটাকে শিখতে গেলে। তো আমরা একটু গ্রামার পার্টে আজকে আসবো। এই ভিডিওটা সকলের জন্য, সব ছোটোর থেকে বড় সবাই অবশ্যই ভিডিওটাকে দেখবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ডিবিএস ম্যাডাম ক্লাসেস যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলে কিন্তু আমাদের বাংলা বিষয়ের সমস্ত সাবজেক্টকে পড়ানো হয়। যারা জানো না, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখান থেকে সাবস্ক্রাইব করে রাখতে পারবে, ঠিক আছে? আর এই চ্যানেলটায় গণিত আর ইংরাজিটা করানো হয়, তো গণিত আর ইংরাজি বিষয়ের সমস্ত ভিডিও এখানে পেয়ে যাবে, ঠিক আছে? এখন শুরু করা যাক, ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দেবে। আচ্ছা দেখো, হ্যাভ কোথায় কোথায় বসে, হ্যাভ হচ্ছে আমরা কোথায় কোথায় ইউজ করে থাকি। যেমন আই যখন ইউজ করি আমরা আই হ্যাভ বলি, ওকে? ইউ হ্যাভ, ওকে? প্রুয়াল ফর্ম যেগুলো হয়, প্রুয়াল মানে হচ্ছে একটার অধিক যখন কোনো জিনিস হয় তখন আমরা হ্যাভকে ব্যবহার করে থাকি। উই হ্যাভ, দে হ্যাভ, এটা আমি আগের দিন চার্ট করে দিয়েছিলাম। যারা এটা সব বোঝো না, মানে হ্যাভ অ্যাজটা বোঝো না, তারা অবশ্যই ভিডিওটা দেখবে, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তারপরে যদি বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয়, ঠিক আছে, আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, সেখানে আমাকে কন্ট্যাক্ট করতে পারবে। আমি তাহলে আরও ভালো করে দরকার পড়ে নেক্সট ভিডিও নিয়ে বুঝিয়ে দেবো, বা আমাকে কমেন্টসও করতে পারো, কমেন্টস করো, আমায় জানাতে পারো, আমি আবার ভালো করে আরও বুঝিয়ে দেবো, ওকে? তো এগুলোতে আমরা হ্যাভকে ইউজ করে থাকি। আজকে আমি জাস্ট বলে দিচ্ছি হ্যাজ আর হ্যাভটা কোথায় ব্যবহার করি, ওকে? আগের দিন আমি ডিটেলসে বুঝিয়েছি, তো ডিটেলসে আমি যাবো না আজকে, ঠিক আছে? হ্যাজটা আমরা ইউজ করি ইট হ্যাজ, ইট যেটা হয়, হি হ্যাজ, শি হ্যাজ, আর সিঙ্গুলার। সিঙ্গুলার মানে একটা যে বিষয় থাকে সেটাকে, একটা যে জিনিস থাকে সেটাতে আমরা কী ইউজ করি, না হ্যাজকে ইউজ করি। আর প্রুয়াল যে জিনিস থাকে সেটাতে আমরা, মানে একের অধিক যখন থাকে তখন আমরা হ্যাভকে ইউজ করে থাকি, ঠিক আছে? তাহলে একের অধিক হলে হ্যাভ, একটা হলে তখন কিন্তু হ্যাজ, ওকে? এছাড়া উই হ্যাভ, আই হ্যাভ, দে হ্যাভ, এগুলো তো আছেই, তো আর আমি কিছু বেশি বলবো না এর উপর। আমি এখন এক্সারসাইজে যাবো, ঠিক আছে? ধরো এক্সারসাইজ কিন্তু প্র্যাকটিস করতেই হবে ভালো রেজাল্ট করতে হলে। ধরো আমি একটা দিচ্ছি এখানে, দ্য ট্রি, টি আর ডাবল ই, ট্রি ড্যাশ, এখানে আমি অপশানে দিয়েছি হ্যাভ আর হ্যাজ, ওকে? ড্যাশ মেনি কী দিতে পারি, ব্রাঞ্চেস দি, বি আর এ এন সি এইচ ই এস, ওকে? তাহলে আমরা কী দিলাম, আমরা দিলাম হচ্ছে ট্রি ড্যাশ দিয়েছি, হ্যাভ আর হ্যাজের মধ্যে কী হবে, মেনি ব্রাঞ্চেসে ট্রি, ট্রি কী আছে, ট্রি সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই সিঙ্গুলার, একটা ট্রির কথা বলা হচ্ছে, তো অবশ্যই কী হবে, ট্রি হ্যাজ হবে, ঠিক আছে? তো আমরা হ্যাজে দাগ দেবো, কিন্তু হ্যাজ করবো, ট্রি হ্যাজ মেনি ব্রাঞ্চেস, ঠিক আছে? এখানে যদি ট্রিজ হতো তখন কিন্তু আমরা হ্যাভ দিতাম, ওকে? নেক্সট ধরো আমি একটা সেন্টেন্স দিচ্ছি, নেক্সট সেন্টেন্সে কী দিতে পারি, দ্য কার, সি এ আর, কার, কী দিই, এখানে ফাঁকা দিলাম, এখানে দিলাম হচ্ছে হ্যাজ আর হ্যাভ, ওকে? সরি, হ্যাভ আর হ্যাজ দিলাম, ফোর, এফ ও ইউ আর, ফোর ডোরস, ঠিক আছে? দ্য কার ড্যাশ ফোর ডোরস, এটা আমরা কী করতে পারি, কার কী হবে, কী হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে? আমরা এখানে কী করবো, কী চুজ করবো, অবশ্যই হ্যাজকে চুজ করবো। তাহলে আমরা কী লিখবো, কার হ্যাজ ফোর ডোরস, ঠিক আছে? বোঝা যাচ্ছে এইভাবে কিন্তু এক্সারসাইজ দেবে আর সুন্দর করে করতে হবে, ওকে, পরীক্ষায়। নেক্সট ধরো আমি দিচ্ছি, দ্য বি আর এ এন সি এইচ ই এস ব্রাঞ্চেস ড্যাশ মেনি লিভস, এল ই এ ভি ই এস, সমস্ত এক্সারসাইজগুলো টুকে রাখবে, ঠিক আছে? এটা কি হবে, হ্যাভ না হ্যাজ, অ্যাকচুয়ালি এই জায়গাটা লেখা, এটা দরকার ছিল, আমি এখানটা লিখতে ভুলে গেলাম।
তো এখানটা লিখে দিয়েছি, কোনো অসুবিধা নেই তার জন্য। তো এখানটা আমরা ফাঁকা জায়গাটা কি বসাবো, হ্যাভ না হ্যাজ, কি দিয়েছি আমি, দ্য ব্রাঞ্চেস। ব্রাঞ্চেস মানে একের অধিক, যদি ব্রাঞ্চ দিতাম তাহলে একটা, একের অধিক ব্রাঞ্চেস। তো আমরা কি ইউজ করব এখানে, হ্যাভ ইউজ করব না হ্যাজ ইউজ করব, অবশ্যই আমরা হ্যাভকে ইউজ করব। যখনই ট্রু অল ফর্ম হবে তখনই আমি কি বলেছি, না হ্যাভ হবে, এছাড়া আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, যখন প্রুভাল হবে আমরা কি ইউজ করব, না হ্যাভকে ইউজ করব। ওকে, নেক্সট কি আছে, ধরো আরেকটা সেন্টেন্স আমি দিচ্ছি, আমি মোটামুটি কিছু সেন্টেন্স আজকে করাচ্ছি, সমস্ত কিছু কিন্তু নোট করে নেবে, ওকে, খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ। কিন্তু কি দিতে পারি আমি, অল দ্য ডি ডাবলো আর এস ডোরস হ্যাভ হ্যাজ, ওকে, কি লিখব, এইচ এ এন ডি এল ই এস, ওকে, তাহলে কি লিখলাম, অল দ্য ডোরস ড্যাশ হ্যান্ডেলস, ওকে, সব ডোরসে কি থাকে, হ্যান্ডেল থাকে। তো আমরা কি করতে পারি এখানে, হ্যাভ লিখবো না হ্যাজ লিখবো, কি ইউজ করবো আমরা এখানে, কি আছে এখানে, না ডোরস, অনেকগুলো, সবসময় এটাকে আমরা ফলো করবো, ডোরস, তাহলে আমরা কি ইউজ করবো, না এটা হ্যাভ ইউজ করব, হ্যাভ, ঠিক আছে। নেক্সট ধরো পাঁচ নম্বর সেন্টেন্স আমরা কি ইউজ করতে পারি, পাঁচ নম্বর, সীতা সীতা ড্যাশ হ্যাভ অর হ্যাজ, এ দেখা যাচ্ছে, তো এ কি ডল, ডি ও ডবল এল, ডল, ঠিক আছে। তাহলে এটা আমরা কী করবো, সীতা ড্যাশ দিয়ে হ্যাভ অর হ্যাজ এ ডল, তো আমরা কি লিখব, আমরা লিখব হচ্ছে হ্যাভ না হ্যাজ লিখব, অবশ্যই আমরা হ্যাজ লিখব, ঠিক আছে। তাহলে সীতা হ্যাজ, নাউনটাকে ফলো করবে কিন্তু, ঠিক আছে, সীতা হ্যাজ, হ্যাজ এ ডল আছে, যদি সীতা অ্যান্ড মিতা দিতাম তখন কিন্তু হ্যাভ করতাম, যেহেতু সীতা সিঙ্গল পার্সন সিঙ্গুলার তখন আমরা কি করব, না হ্যাজকে ইউজ করব, ওকে। নেক্সট ছ নম্বর, ছ নম্বর ধরো দিস, সবসময় নাউনটাকে ভালো করে ফলো করবে, ওকে, দিস ডি ও ডাবল এল ডল ড্যাশ হ্যাভ অর হ্যাজ, কী লিখব, ব্রাউন, বি আর ও ডাব্লু এন ব্রাউন, ই ওয়াই ই এস আইস, অ্যান্ড বি আর ও ডাব্লু এন ব্রাউন হেয়ার, এইচ এ আই আর হেয়ার। তো আমি কী লিখলাম, দিস ডল ড্যাশ ব্রাউন আইস অ্যান্ড ব্রাউন হেয়ার, তো আমরা কী করতে পারি, দিস ডল হ্যাভ না হ্যাজ কী করব বলো, অবশ্যই এটা হ্যাজ করব, কারণ দিস ডল একটা ডলের কথা বলেছে, ওকে, একটা ডলের কথা বলেছে, তো আমরা হ্যাজ করব, ঠিক আছে। নেক্সট সেন্টেন্স ধরো, সাত নম্বর সেন্টেন্স আমি কী দিই কী দিই কী দিই, আচ্ছা, প্যারট, পি এ ডাবল আর ও টি, প্যারট, একটা হ্যাভ একটা হ্যাজ, ওকে, রেড বিক, ঠিক আছে। দেখো আমি যে এখানে পাশে হ্যাভ আর হ্যাজ দিচ্ছি, পরীক্ষায় যে পাশেই দেবে এমন কোনো ব্যাপার নেই, উপরে লিখে দিতে পারে, ঠিক আছে, রাইট দ্য সেন্টেন্স উইথ প্রপার হ্যাভ অ্যান্ড হ্যাজ, এইভাবে দিতে পারে, ওকে, হ্যাভ অ্যাজ হ্যাজের সঙ্গে সেন্টেন্সটা কমপ্লিট করো, ঠিক আছে, বা এইভাবে দিতে পারে, চুজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে, এইভাবে দিতে পারে। তো এইভাবে ওপরটাও দিলেও আমি একই আনসার কখনো চেঞ্জ হবে না, আর যদি মাঝখানে হ্যাভ অ্যাজ হ্যাজ দেয় তাহলে আনসার কখনো চেঞ্জ হবে না, এইভাবে দিলেও তাই হবে, বা ওপরে যদি আমি দিই কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ হ্যাভ অ্যান্ড হ্যাজ তাহলেও কিন্তু এইভাবে লিখতে হবে, ঠিক আছে। তাহলে ধরো প্যারট ড্যাশ রেড বিক, ওকে, কী হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে, অবশ্যই এটা হ্যাজ হবে, কেন প্যারট কি সিঙ্গেল, ওকে, সিঙ্গুলার, তাই তো, একটা প্যারটের কথা বলা হয়েছে, ওকে, হি শি ইট, ওকে, তার মানে এটা ইটের মধ্যে পড়ছে, তাই তো, অর সিঙ্গুলারের মধ্যে পড়ছে। নেক্সট ধরো আট নম্বর সেন্টেন্স আমি কী দিতে পারি, কী দিই কী দিই কী দিই, দ্য ইগল ড্যাশ
ए शार्प बिग এখানে কি হবে দ্য ইগল হ্যাভ অর হ্যাশ শার্প বিক কি করব আমরা ইগল ইগল হচ্ছে সিঙ্গুলার তাই তো একটা ইগল একটা বার্ডের কথা বলা হয়েছে তাই তো তাহলে একটা বার্ড যখন অবশ্যই কি হবে না হ্যাজ হবে আমরা হ্যাজে দাগ দেব তাই তো নেক্সট কি আছে নেক্সট ন নম্বর আমি কি দিই ন নম্বর একটা দিলাম ইউ ইউ ড্যাশ এখানে হচ্ছে has or have okay a new book আমি চেষ্টা করছি কার্সিভে না লেখার জন্য চলে আসছে আমার তবু আমি চেষ্টা করছি আমার অভ্যাস যেহেতু কার্সিভে লেখাটা সেই জন্য যাই হোক ইউ ড্যাশ এ নিউ বুক তাহলে ইউ কি লিখবো হ্যাভ লিখবো না হ্যাজ লিখবো ইউ কি লিখবো বলো ইউ কিন্তু একটা সিঙ্গুলার বাট ইউ হলে সবসময় আমি কি বলেছি না ইউ হ্যাভ হবে ওকে ইউ মানে তুমি ওটা কিন্তু একজনের কথাই বলা হচ্ছে কিন্তু তবু ইউ হলে হ্যাভ হবে আমি কিন্তু আগে বলেই দিয়েছি ফর্মুলাতে ফর্মুলাটা মাথায় রাখবে ইউ হলে কিন্তু আমি কি করব না ইউ হলে হ্যাভ করব আর শুধু ফর্মুলা মাথায় রাখলে হবে না সঙ্গে প্রচুর প্র্যাকটিস করতে হবে তবে গিয়ে কিন্তু এটা ঠিক হবে ওকে তাহলে ইউ হ্যাভ এ নিউ বুক ঠিক আছে হলো বোঝা গেল নেক্সট ধরো দশ নম্বর আমি কি দিই দিলাম ধরো কি দিই আচ্ছা আরেকটা দিই দ্য বুক ড্যাশ মাই পিকচার্স পিআইসি টি ইউ আর ই এস দ্য বুক ড্যাশ মাই পিকচার্স ওকে তাহলে কি করব এটা আমরা কি করতে পারি এটা হ্যাভ না হ্যাজ অবশ্যই কি হবে না হ্যাজ হবে একটা বুকের বুকের কথা বলেছে একটা বুকের কথা বলেছে সবসময় এইটাকে ফলো করবে নাউনটাকে ফলো করবে ওকে একটা বুকের কথা বলেছে তাহলে বুক হ্যাজ কি হবে হ্যাজ হলো আমরা হ্যাজে দাগ দিলাম দিয়ে মাই পিকচার্স হয়ে গেছে এইভাবে এবার তুমি কিন্তু কখনোই যখন তোমরা করবে পিছনে ধরো পিছনটাকে কিন্তু ফলো করতে যাবে না যে এখানে যে আমি ব্রাউন আইস রয়েছে তো এটা কিন্তু তোমরা মারাত্মক ভুল করো ওকে ধরো তুমি করছো সেন্টেন্সটা যে ডল দ্য ডল হ্যাজ ব্রাউন আইস ও ব্রাউন আইস দিয়েছে দুটো আইস হ্যাঁ এটা তো হ্যাভ হবে একদম না সেই ভুল যেন না হয় ঠিক আছে সবসময় নাউনটাকে ফলো করবে ওকে সামনে নাউনটা কী আছে এটাকে ফলো করবে ঠিক আছে যখন হ্যাভ হ্যাজটা করবে ওকে তাহলে এটা বোঝা গেল এটা আমি কমপ্লিট হলো দশটা নেক্সট আমি আরো কিছু দিই আর দু একটাই দেবো ঠিক আছে ধরো এগারো নম্বর সেন্টেন্সটা আমি কী দিই ওয়ান ওয়াল ইন মাই রুম ড্যাশ হ্যাভ অর হ্যাজ শুনতে পাচ্ছ তো এ ক্র্যাক সি আর এ সি কে ওকে কী হবে এখানে ওয়ান ওয়াল ইজ মাই রুম ড্যাশ ক্র্যাক ওকে কি হবে হ্যাভ না হ্যাজ বলো অবশ্যই এটা কি হবে হ্যাজ হবে ওয়ান ওয়াল ইজ মাই রুম আমার ঘরে রুমস নয় রুম দিয়েছে ঠিক আছে তাহলে কি হবে না হ্যাজ হবে ঠিক আছে মাথায় আছে নেক্সট 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 আরেকটা দিলাম সাম পিএল এ এন টি এস প্ল্যান্টস ড্যাশ হ্যাভ অর হ্যাজ সি ও এল ও ইউ আর এফ ইউ এল ফুল এফ এল ও ডাব্লিউ ই আর এস ওকে তাহলে সাম প্ল্যান্ট ড্যাশ হ্যাভ অর হ্যাজ কালারফুল ফ্লাওয়ার্স এটা কালারফুল সি ও দেখো সি ও এল ও
URFUL ওকে কালারফুল ফ্লাওয়ার্স তাহলে কি করব এটা আমরা সাম হ্যাভ করব না হ্যাজ করব বলো কি শিখলে দেখি এটা অবশ্যই আমরা হ্যাভ করব কেন হ্যাভ করলাম সাম কি দিয়েছি না প্ল্যান্টস এস আছে তো এস যখন আছে আমরা কি করব না এখানটা আমরা হ্যাভ কে ব্যবহার করব ঠিক আছে বোঝা গেল এই ভাবে কিন্তু আমরা হ্যাভ হ্যাজ কে ব্যবহার করব ওকে এরপর আমি একটা আরেকটা জিনিস তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট যেটা আমি দেখাবো সেটা হচ্ছে ধরো কমপ্লিট দ্য সেন্টেন্স যদি দেয় হ্যাভ হ্যাজ দিয়ে যদি একটা ছোট্ট প্যাসেজ তোমাদের দেয় কীভাবে তুমি করতে পারো আমি তোমাকে এখানে লিখলাম COM COMPLETE কমপ্লিট দ্য SENTENCES শুনতে পাচ্ছ তো সেন্টেন্সেস ইউজিং হ্যাভ অর হ্যাজ ওকে কি করবে দেখো এখানটা আমি একটা ছোট্ট একটা কিছু দিই ঠিক আছে কি দিলাম উই ড্যাশ মেনি এন ই জি এইচ বি ও ইউ আর এস বলো কি হলো নেবার্স আওয়ার দেখতে পাচ্ছ তো হ্যাঁ আওয়ার এন ই আই জি এইচ বি ও ইউ আর নেবার সরি এটা ক্যাপিটাল হ্যাঁ মিসেস MRS মিসেস PAL পালিত কি দি ড্যাশ DHREEE3 DOGS ডগস অল অফ দেম থ্রি ডগস লিখলাম অল অফ দেম ড্যাশ এফ ইউ আর ওয়াই সি ও এ টি এস ওকে বোঝা গেল তাহলে হলো তাহলে এইটাকে যদি আমি করতে দিই আমরা যখন করবে না একদম বেশি যে আমি এটা পারছি না বা এটা খুব কঠিন হয়ে যাচ্ছে এরম ভাববে না শুধু ফলো করবে যে আমার সিঙ্গুলার হবে না প্লুরাল হবে কোনটা হবে যদি সিঙ্গুলার হয় তাহলে আমি কি করব না হ্যাজ করব যদি প্লুরাল হয় আমি হ্যাভ করব আর একটা জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে উই হলে হ্যাভ করব আই হলে হ্যাভ করব ইউ হলে হ্যাভ করব ঠিক আছে এইটা মাথায় রাখবে তাহলে কিন্তু হবে তাহলে উই দিয়েছে ড্যাশ মেনি নেবার্স ওকে উই কি হবে হ্যাভ না হ্যাজ উই হ্যাভ আমি এইভাবে বলেছি এইভাবে ওপরে টুকে দেয় পরীক্ষায় এইভাবে দিয়ে দেয় আমাদের করতে দেয় তাহলে উই হ্যাভ হলো ওকে নেক্সট কী বলেছে আওয়ার নেবার মিসেস পলিত কী আছে ড্যাশ থ্রি ডগস তাহলে এখানটা কী হবে হ্যাভ হবে না হ্যাজ হবে অবশ্যই কী হবে হ্যাজ হবে থ্রি ডগসকে ফলো করবে না মিসেস পলিতকে ফলো করো ওকে হয়ে গেল অল অফ দ্যাম ড্যাশ ফরি কোটস তাহলে এটা কী হবে অল অফ দ্যাম এটা কী হবে হ্যাভ না হ্যাজ অবশ্যই হ্যাভ হবে অল অফ দ্যাম ঠিক আছে অল মানে এখানে প্রত্যেককে তাদের প্রত্যেকের কথা বলা হয়েছে ঠিক আছে তাহলে এটা কী হবে না হ্যাভ হবে ওকে এইভাবে কিন্তু সেন্টেন্সেস করতে হবে আর এইভাবে কিন্তু সেন্টেন্সেসগুলোকে শেষ করতে হবে বোঝা গেল নেক্সট আমি আরেকটা দিচ্ছি ঠিক আছে এক নম্বর এটা হলো দু নম্বর আরেকটা দিচ্ছি এটাই লাস্ট হ্যাঁ আর বেশি দেবো করাবো না ঠিক আছে গুলিয়ে যাবে এরপরে তাহলে আমি কি দিচ্ছি উই ড্যাশ ডিফারেন্ট DI ডাবল এফ ই আর ই এন টি ডিফারেন্ট সুজন SEASONS ওকে সুজনস হলো ইন দেখা যাচ্ছে ইন সামার এস ইউ ডাবল এম ই আর সামার উই
ড্যাশ ওয়ার্ম, ডাব্লিউ এ আর এম, ওয়ার্ম ওয়েদার, ডাব্লিউ ই এ টি এইচ ই আর ওয়েদার। ওকে নেক্সট কি লিখতে পারি, ওকে উইন্টার, ডাব্লিউ আই এন টি ই আর উইন্টার, এল ও ডাব্লিউ লো, টি ই এম টেম, পি ই আর এ টি ইউ আর ই এস টেম্পারেচার্স, ফুল স্টপ। আরেকটা দিই, ইন দ্য আর এ আই এন ওয়াই রেনি, দেখা যাচ্ছে ইন দ্য রেনি সিজন, এস ই এ এস ও এন সিজন, উই ড্যাশ, উই ড্যাশ আর এ আই এন রেইন, এফ এ ডাবল এল ফল। ওকে হলো, তাহলে এটা আমরা কি করতে পারি করো এবার, হ্যাভ আর হ্যাজ কি বসাবে বসাও, মনে করো দিয়েছে পরীক্ষায়। তাহলে উই ড্যাশ ডিফারেন্ট সিজন কি হবে, এটা উই হ্যাভ, উই হ্যাভ ডিফারেন্ট সিজন, ঠিক আছে। নেক্সট কি আছে, ইন সামার উই ড্যাশ ওয়ার্ম ওয়েদার, ইন সামার উই আছে, আমরা কি করব এটাও হ্যাভ হবে, উই হ্যাভ ওয়ার্ম ওয়েদার। উইন্টার ড্যাশ লো টেম্পারেচার, উইন্টার ড্যাশ লো টেম্পারেচার কি হবে, উইন্টার হ্যাভ হবে না হ্যাজ হবে, অবশ্যই উইন্টার হ্যাজ, ওকে লো টেম্পারেচার। নেক্সট কি বলেছে, ইন দ্য রেনি সিজন উই ড্যাশ রেইনফল, ইন দ্য রেনি সিজন কি আছে না উই রেইনফল, কি হবে এখানটা হ্যাভ হবে না হ্যাজ হবে, অবশ্যই আমি বলবো না, ঠিক আছে। এটা কিন্তু আমি বললাম, এটা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে বলবে এটা কি হবে, ঠিক আছে, আমি জানতে চাইলাম, ওকে। আর যারা এটা আর যদি বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয় ডেফিনেটলি আমাকে জানাতে পারো, ওকে। আমি বললাম যে আমার ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে অ্যাবাউটে, এছাড়া আমি ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা আমাকে জানাতেই পারো কোনো যদি কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয় কোনো সমস্যা হয়, ঠিক আছে, খুব জরুরি হলে তবেই আমাকে জানিও, ঠিক আছে। আজকের জন্য এটুকু, এটা আমি করে দিলাম না, এটা করে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে কি হবে এটা, হ্যাভ হবে না হ্যাজ হবে, ওকে। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, লাইক করো, টাটা।